बड़ खबर वाराणसी फेरार समय माझ आकाशे मुख्यमंत्री विमान विभ्राट 37,000 फुट থেকে আচমকা বেশ কয়েক হাজার ফুট নিচে নামলো বিমান। কলকাতা বিমানবন্দরে নামার কিছু আগে হঠাৎই মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। ব্রতদীপ, কিভাবে এমনটা হলো? 37,000 ফুট উচ্চতায় মুখ্যমন্ত্রীর বিমান ছিল, আচমকা কয়েক হাজার ফুট নিচে নেমে গেল, কেন? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। ঠিক কি ঘটেছে মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান 37,000 ফুট উচ্চতায় ছিল কিন্তু আচমকা কয়েক হাজার ফুট নিচে নামতে শুরু করে। কলকাতা বিমানবন্দরে নামার কিছু আগে হঠাৎই মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। 37,000 ফুট থেকে আচমকায় বেশ কয়েক হাজার ফুট নামলো বিমান। কলকাতা বিমানবন্দরে নামার কিছু আগে হঠাৎই মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। আরেকবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, এটাই জানতে চাইছি, 37,000 ফুট উচ্চতায় মুখ্যমন্ত্রীর বিমান ছিল, হঠাৎ কয়েক হাজার ফুট কেন নামতে শুরু করলো? দেখো সুব্রজিৎ, এদিন দুপুর 2:27 মুখ্যমন্ত্রীর বিমান বারাণসী থেকে টেক অফ করে এবং তারপর ধীরে ধীরে কিন্তু সেটা 37,000 ফুট উচ্চতায় পৌঁছায় এবং সেই অল্টিটিউড মেনটেন করেই কিন্তু বিমানটি আসছিল। এবং কলকাতার আকাশে ঢোকার কিছু আগে হঠাৎ করেই এয়ার টার্বুলেন্সের মাঝে পড়ে বিমানটি এবং এয়ার টার্বুলেন্সের মাঝে পড়ে নিমেষের মধ্যে বেশ কয়েক হাজার ফুট উচ্চতা হারায় বিমানটি। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এই পরিস্থিতি তৈরি হয়, বিমানের ভিতরে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন, দুর্ঘটনার আশঙ্কায় প্রত্যেকেই শঙ্কিত হয়ে পড়েন। কারণ হঠাৎ করে 37,000 ফুট দিয়ে যাওয়ার সময় হঠাৎ এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে নিমেষের মধ্যে বেশ কয়েক হাজার ফুট নিচে নিয়ে চলে আসে বিমানটি। এবং যেহেতু মুখ্যমন্ত্রী এই বিমানের মধ্যে ছিলেন, স্বাভাবিকভাবেই ঘটনার গুরুত্ব যথেষ্ট রয়েছে। তোমায় জানিয়ে রাখি যে রাজ্য সরকার সম্প্রতি এই বিমানটি লিজে নিয়েছিল এবং রাজ্যের যারা ভিআইপি তাদের যাতায়াতের জন্য এই বিমানটি লিজে নেওয়া হয়েছিল এবং সেই বিমানে করেই মুখ্যমন্ত্রী কিন্তু এদিন ফিরছিলেন। এটি ফ্রান্সের একটি সংস্থা ডাসল্টের Falcon 2000 ডাবল ইঞ্জিনের একটি বিমান এবং আয়তনে একটি ছোট। এবং যেটা জানা যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে যে এদিন যখন মুখ্যমন্ত্রী বিমানটি উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফিরছিল তখন কলকাতায় আকাশে ঢোকার কিছু আগেই সেই বিমানটি এই এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে। খুব সহজ ভাষায় যদি বলতে হয়, জলে যেরকম ঘূর্ণি হয় এবং সেই ঘূর্ণির মাঝে কিছু পড়লে সেটা যেমন নিমেষের মধ্যে নিচের দিকে টেনে নিয়ে যায়, ঠিক সেই ঘটনাই ঘটেছিল আকাশে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যেহেতু মুখ্যমন্ত্রী বিমানে যাচ্ছিল সে কিন্তু সেই জন্য কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। কারণ এই ধরনের ভিআইপি মুভমেন্ট হলে কিন্তু বিমান যাতায়াতের ক্ষেত্রে রুট ক্লিয়ারেন্স নিতে হয় যে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, সেই ক্ষেত্রে এয়ার টার্বুলেন্স ছিল সেটা ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা সেই নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশ্ন তুলেছেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো সেটা আগাম কেন সতর্ক করা গেল না এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। কুণালদা, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর বিমান বিশেষ নিরাপত্তা অবশ্যই ব্যবস্থা তার মধ্যে থাকে কিন্তু আশঙ্কা তৈরি হওয়া তো স্বাভাবিক কুণালদা, যে 37,000 ফুট উচ্চতা থেকে আচমকা কয়েক হাজার ফুট নিচে নামতে শুরু করছে, আপনার কাছে কি তথ্য রয়েছে কুণালদা, কি কারণে এমনটা হলো? দেখুন, এটা পরিস্থিতিটা অত্যন্ত উদ্বেগজনক ছিল, অত্যন্ত উদ্বেগজনক। কারণ যখন বারাণসী থেকে মুখ্যমন্ত্রী বিমান আসছিল কলকাতার দিকে, আকাশ কিন্তু একদম পরিষ্কার, কোনো অন্য ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ইত্যাদি তার পূর্বাভাসও ছিল না এবং তারা সেগুলি অনুভবও করেননি। আচমকা কলকাতায় ল্যান্ড করার 7 থেকে 8 মিনিট বা 9 মিনিট এই সময়টার মধ্যে আগে আচমকা হুহু করে প্লেনটি নামতে শুরু করে, মানে পড়তে শুরু করে বলাই ভালো, মানে হুহু করে নামতে শুরু করে। এবং সেটা যদি 3-4 হাজার ফুট নেমে যায় আচমকা, সেটা একটা বিরাট ধাক্কা। অর্থাৎ তার এমনিতেই কোমরে চোট, তার সঙ্গে তখন একটা সকলের একটা একটা শক লাগার ব্যাপার হয়। তার সঙ্গে প্লেন শুধু যে নিচের দিকে নেমেছে তাই নয়, তার সঙ্গে প্লেনটা ডান দিক বাঁ দিক হেলতে দুলতে শুরু করে, যেটা একটা অত্যন্ত উদ্বেগজনক জায়গা। এখন তারপরে অনেকটা নেমে আসার পর আস্তে আস্তে সে একটু থিতু হয়ে কিছুক্ষণ কয়েক মিনিট পর সেটি মানে কলকাতায় অবতরণ করে। এখন প্রশ্ন হলো যে এটা হলো কেন, হলো কি করে? তাহলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো পূর্বাভাস কিছু দেওয়া হয়েছিল কি হয়নি, এগুলো তো একটা তদন্ত সাপেক্ষ নিশ্চিত ভাবে তদন্ত হচ্ছে, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় যে একদম পরিষ্কার আবহাওয়া এবং কোনো পূর্বাভাস, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো পূর্বাভাস সেগুলি ছাড়া যখন প্লেনটি আসছিল আচমকা এই যে হু হু করে একেবারে সরাসরি নিচের দিকে নামতে থাকা, এটা তো
অত্যন্ত উদ্বেগজনক, মানে বিপজ্জনক বটে। ফলে একদিকে যেমন সেই প্লেনটি মানে প্লেনটি নামতে থাকা, বিমানটি নামতে থাকা, অন্যদিকে বিমানের মধ্যে যারা বসে তাদের যে পরিস্থিতিটা হয় বা বিমানটা তখন দুলতে থাকায়, মানে ফলে এমনিতেই তার কোমরে বা চোট বা আনুষঙ্গিক যে সমস্যা রয়েছে, ফলে এগুলি সব মিলিয়েই একটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখনো যা খবর পাচ্ছি এদিকেও যেমন তদন্ত হচ্ছে, অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ তারাও দেখতে শুরু করেছেন, কিন্তু এটা খতিয়ে দেখা উচিত কি করে হতে পারে এই জিনিসটা, মানে কেন হলো এই জিনিসটা। পরিষ্কার আবহাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন, মানে বিশেষ বিমান, সেটির যদি আচমকা এই ধরনের একটা বিপজ্জনক মুহূর্তের মধ্যে গিয়ে পড়ে, সেটা তো মানে গভীরভাবে উদ্বেগজনক, এবং গোটাটাই পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষ, মানে পুরোটা তদন্ত করে দেখা উচিত যে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং আনুষঙ্গিক যে বিভাগগুলি ছিল তারা কি করছিলেন, কোনো পূর্বাভাস কি দেওয়া হয়েছে কি হয়নি, ছিল না পরিষ্কার আবহাওয়া, পরিষ্কার আবহাওয়ায় একটা মসৃণ ভাবে ততক্ষণ পর্যন্ত বিমানটি এসছে, এসে হু হু করে নিচে নামতে শুরু করে, এবং তিন চারাইয়ার কেউ মানে কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে সেটা চারাঝারের কিছু বেশি, যে ফুট যদি একসঙ্গে হু হু করে ঝপ করে নামতে শুরু করে বিমান, সেটা যে কি হতে পারে তার প্রতিক্রিয়া, এটা তো সহজেই অনুমেয়। ফলে আমরা এই তদন্তটা খুব একদম ঠিকঠাক ভাবে হোক, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তারাও এটা তদন্ত যথাযথভাবে করুন, এটা কি করে হতে পারে এই জিনিস। ফলে এটা অত্যন্ত উদ্বেগজনক, আমরা পূর্ণাঙ্গ তদন্তের থেকে কি জানা যায় আমরা তার অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ কুণাল দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। যখন তখন হানা দিচ্ছে রাশিয়ার হেলিকপ্টার, আছড়ে পড়ছে মেশাই, অন্ধকার বাংকারে বসে সবাই থরথর করে কাঁপছেন, পর্যাপ্ত নয় খাবার ও জল, তীব্র ঠান্ডার মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন বহু ভারতীয় পড়ুয়া, ভয়াবহ অভিজ্ঞতা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মাটি ছাড়ার আগে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেওয়া অভিজ্ঞতা হয়েছে বাংলার পড়ুয়াদের। বারাসাতের হৃদয়পুরের বাসিন্দা তিয়াসা বিশ্বাস লিভের ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়া, পোল্যান্ড সীমান্তে পৌঁছতে 15 কিলোমিটার হাঁটতে হয়েছিল তাকে। হৃদয়পুরে পরিবারের কাছে ফেরার পরও তার চোখ মুখ থেকে আতঙ্কের ছাপ সরেনি। খারকিভ এবং কিভে যখনই সাইরেন বাজে, ইন্ডিয়ান স্টুডেন্টসদের এইটুকু সময় নেই যে তারা বাংকারে গিয়ে বসবে, কারণ তার আগেই শেলিং মিসাইল এগুলো সব শুরু হয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলার ভয় নিয়েই চার্নোবিল ন্যাশনাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া রিতশা পাড়ি দেন স্লোভাকিয়া সীমান্তের দিকে, কোনো ক্রমে সেখান থেকে ফিরতে পেরেছেন উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাড়িতে। ইউক্রেন ওয়াপস জানা হ্যায় একবার সব কুছ সেফ হো জায়ে। কিভের ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র সাইদ জিশান আলী দুর্গাপুরের ছেলে, ভয়ঙ্কর বোমাবর্ষণ তুষারপাত মাথায় নিয়ে রোমানিয়া সীমান্ত পেরিয়ে এসেছেন। চারিদিকে বোম পড়ছে, গুলি চলছে, তো ওটা থেকে বেরিয়ে এসেছি আর সেটাই অনেক। অনেকে ফিরেছেন বাড়িতে, অনেকে এখনো আটকে বিদেশ বিভুঁইয়ে, সবাই যাতে দ্রুত পরিবারের কাছে ফিরতে পারেন সেই কামনা করছেন যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরে আসা সহপাঠীরা। মনোজ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল, অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়তে মরিয়া বহু বাঙালি পড়ুয়া, কখনো হেঁটে কখনো ট্রেনে পোল্যান্ড সীমান্তে পৌঁছেছেন চালসার সাদ্দাম, উৎকণ্ঠায় ঘুম উড়েছে পরিবারের। এদিকে আজই দেশে ফিরছেন নাকাশিপাড়ার সাজিরুল খান। থাকতে হয়েছে অন্ধকার বাংকারে, নিজেদের উদ্যোগে বাসে করে পৌঁছতে হচ্ছে রোমানিয়া সীমান্তে, দীর্ঘ পথ হেঁটে ঢুকতে হয়েছে রোমানিয়ায়। দেশে ফিরেও আতঙ্ক কাটছে না ইউক্রেন থেকে আসা বাঙালি পড়ুয়াদের। যখন তখন শহরে আছড়ে পড়ছে রুশ মিসাইল, দাউদাউ করে জ্বলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেজস্ক্রিয়তার আশঙ্কায় কাঁপছে গোটা ইউরোপ। এহেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, দেশে ফিরেও আতঙ্ক কাটছে না অনেকের। এই যেমন আলিপুরদুয়ারের গৌরব মাঝে, রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর টার্নোপিলের ডাক্তারি পড়ুয়া গৌরবের ঠাই হয়েছিল অন্ধকার বাংকারে। চার পাঁচ দিন পর কয়েকজন সহপাঠীর সঙ্গে রোমানিয়া সীমান্তের দিকে রওনা হন তিনি। শহরো মে আসপাস কি ওয়াহাঁ পে হুয়া থা, টার্নোপিল কে নিয়ার অবাউট 50 কিলোমিটারস মে বম্বার্ডিং হুই থি, অর ওয়াহাঁ পে সাইরেন তো হামেশা বাজতা থা, রাত ভর বাজতা থা, হাম বাংকারস মে হি রাহতে থে। বৃহস্পতিবার রোমানিয়া হয়ে পুরুলিয়ার নিতুরিয়ার বাড়িতে ফিরেছেন আরেক ডাক্তারি পড়ুয়া পিন্টু পাসোয়ান।
ইউক্রেনের ইভানো শহরে ডাক্তারি পড়তে গিয়েছিলেন পিন্টু। যুদ্ধ শুরু হওয়ার পর নিজেদের উদ্যোগে বাসে করে কয়েকজন সহপাঠীর সঙ্গে রোমানিয়া সীমান্তে পৌঁছন পিন্টু। আমরা বর্ডার ক্রস করতে আমি মিনিমাম 16-17 ঘন্টা লাগা আমি পার করতে। রুশ হামলায় ইউক্রেনে ইতিমধ্যে প্রাণ গিয়েছে কর্ণাটকের এক বাসিন্দার, গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় পড়ুয়া। ফলে এখনও আটকে থাকা পড়ুয়াদের জন্য দুশ্চিন্তায় অভিভাবকরা। অরিন্দম সেন ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ। হুগলির বাড়িতে ফিরেছেন কয়েকজন পড়ুয়া, চেনা চৌহদ্দিতে ফিরেও যেন আতঙ্ক কাটছে না তাদের। আজ সকালে ইউক্রেন ফেরত হুগলির কয়েকজন পড়ুয়ার সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমানের উল্লাসের বাসিন্দা আয়ুষী আগরওয়াল ইউক্রেন থেকে বৃহস্পতিবার রাত দুটোয় ফিরেছেন বাড়িতে। গত বছরের নভেম্বরে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছিলেন টার্নোপিলের ন্যাশনাল মেডিকেল কলেজে। ভাবেননি কয়েক মাসের মধ্যেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরতে হবে। হামলোকো বঙ্কার্স মে ভি রাখা গয়া থা জব বম্বিং কি নিউজ আই হামে পুরা রাস্তা বহুত সারে হর জগা জগা সে স্টুডেন্টস থে। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা মৈত্রী মুখোপাধ্যায়ও ইউক্রেন থেকে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরেছেন। টার্নোপিলে ডাক্তারির চতুর্থ বর্ষের ছাত্রীর এখনও আতঙ্ক কাটেনি। বাসের জার্নি করে আমরা পৌঁছই রোমানিয়া বর্ডার। একটা দিনে দুটো কি তিনটে করে ইভ্যাকুয়েশনের ফ্লাইটস থাকে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে, তো আমরা রাত্রের একটা ফ্লাইট পেয়ে যাই। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শুক্রবার মৈত্রীর সঙ্গে দেখা করেন। তার তরফ থেকে কি অসুবিধা আছে সেটা তো দেখা হবে, দরকার হলে তাদের তারা যাতে বাইরে যাতে পড়তে না যায় তার জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে কিভাবে তারা সহজে পড়তে পারে তারও নিশ্চয়ই ব্যবস্থা করা হবে, চিন্তা করবেন না। টোটাল বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এখন প্রতিদিন জয়গান গাওয়া হচ্ছে সরকারের। হুগলির বৈদ্যবাটির বাসিন্দা পুষ্পচন্দন রায়ও ইউক্রেন থেকে ফিরেছেন শুক্রবার ভোর রাতে। ফার্স্ট ইয়ারের ডাক্তারির ছাত্রের সঙ্গেও এদিন দেখা করেন হুগলির বিজেপি সাংসদ। যেখানে আমাদের ঠান্ডার মধ্যে কোনো কিছু ছাড়া আমাদের মাটিতে থাকতে হয়েছিল 24 ঘন্টার বেশি, তার উপর আমাদের হেঁটেও আসতে হয়েছিল 7-8 কিলোমিটার মতো। তবে যে পড়ুয়ারা ফিরে এসেছেন তাদের আবার এখন নতুন চিন্তা, মেডিকেল কোর্সের কি হবে। কমল কৃষ্ণ দে ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যুদ্ধের জেরে মাঝপথে ডাক্তারি পড়াশোনা ছেড়ে ভারতে ফিরতে হচ্ছে পড়ুয়াদের, কিন্তু বাকি কোর্সের কি হবে সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাদের। কেন্দ্রের কাছে বিষয়টি বিবেচনার আর্জি জানিয়েছেন ইউক্রেন ফেরত অনেক পড়ুয়া। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যুদ্ধ যে এখনই থামার নয় তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে পোল্যান্ড হাঙ্গেরি হয়ে ভারতে ফিরছেন এদেশের হাজার হাজার পড়ুয়া, এর মধ্যে অধিকাংশ ডাক্তারির ছাত্রছাত্রী। ফিফথ ইয়ারের ছাত্র হাওড়ার বাসিন্দা রোহন আজাদ লস্কর থেকে সেকেন্ড ইয়ারের সায়ব বিশ্বাস। সবার ভাবনা একটাই, এবার তাদের ডাক্তারি পড়ার কি হবে। এখন বুঝতে পারছি না ডিগ্রি পাবো কি না পাবো, কোনো কোনো ঠিক নাই। এখন ওখানকার অফিসিয়ালদের জিজ্ঞেস করলাম, ওরা তো বললো যে কোনো আনসার্টেনিটি নেই আপাতত। অনেক ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াই চাইছেন তাদের জন্য উদ্যোগ নিক কেন্দ্র। পোল্যান্ডের প্রচুর স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে পড়তে আসে, পোল্যান্ড সরকার তাদেরকে নিজেদের যাদের যতটা কোর্স বাকি আছে যত বছর তারা সেই পোল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে নিজেরা কমপ্লিট করতে পারবে। এবার সেই মতন করে ইন্ডিয়া গভর্নমেন্টও যদি আমাদের ব্যবস্থা করে। যত বার খতম নিয়ে হোক তব তক অভি তক কুছ আপডেট নিয়ে আয়েগি, আগর চাহে গভর্নমেন্ট কি ইয়াহাঁ পে সিট মিলে কোই এগজাম উগজাম দেগে তো এই সহি হ্যায়। দিজ আর টাফ টাইমস এন্ড অবভিয়াসলি জ্যাসি সিচুয়েশন হোগি উসকে বেসিস পর অ্যাজ পার নর্মস जो कार्य किया जाएगा। सरकार ऑर्डर करेंगे जितना मेडिकल कॉलेज है सब 20-25-30 माने डिस्ट्रीब्यूट करेंगे, बच्चे लोग पढ़ेंगे वहाँ पर। ज्यादा बेशी दूर पढ़ाशना करे पेजे 4th-4th year फिरते तारा ओतोटा চিন্তার কারণ নেই। আপাতত যুদ্ধের জেরে এই ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মেঘে ঢাকা। সেই মেঘ কবে কাটবে উত্তর নেই কারোর কাছে। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। ভোটে জেতার পর কোথায় পা রাখবেন ভাবছেন অনেক নির্দলী। তাদের মধ্যে আছেন গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা বলেও নির্দল হিসাবে জয়ী হয়েছেন তৃণমূল নেতা। জয়ের পর কোন দলে আছেন তা নিয়ে সংশয় ভুগছেন গোবরডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত, যদিও তাকে নিয়ে মন্তব্য করতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হোয়াট ইজ মাই স্ট্যাটাস, তৃণমূল না আমি নির্দল? এ যেন জিতেও শান্তি নেই, জয়ী নির্দল প্রার্থী বুঝে উঠতে পারছেন না নিজের রাজনৈতিক অবস্থান। পুরভোটের ফল বেরোনোর পর নতুন টুইস্ট উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায়। তৃণমূলের টিকিট না পেয়ে গোবরডাঙ্গার দুবারের চেয়ারম্যান সুভাষ দত্ত নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। দলের নির্দেশে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান প্রবীণ নেতা।
ততক্ষণে অবশ্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গেছে। তবে ভোটের ফলাফলে দেখা যায় সুভাষ দত্তর কাছে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী। দলের নির্দেশ মেনে বিভিন্ন ওয়ার্ডে আমি প্রচার করেছি, এরপরে যে আমার যে কি স্ট্যাটাস সে আমি নিজেই জানছি না, আমি তৃণমূল না আমি নির্দল। উনি কি করেছেন কি করেননি দল সবটাই জানে, দল সেইভাবে সিদ্ধান্ত নেবে। গোবরডাঙ্গার জয়ী নির্দল প্রার্থী সুভাষ দত্তের সম্পর্কে অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল। ওখানে মানুষ অন্যরকম রায় দিয়েছে, মানুষকে হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি। এবার পুরো ভোটে গোবরডাঙ্গায় 17টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 15, সিপিএম 1 এবং নির্দল 1টি আসনে জয়ী হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। বিয়ের চার মাসে তৃতীয় স্ত্রীকে খুন, দেহ মেঝেতে পুঁতে সিমেন্টের ঢালাই ও মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার ধানতলায়। প্রতিবেশীদের দাবি তাদের কাছে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। তিনটি বিয়ে, দুবার বিবাহ বিচ্ছেদ, তৃতীয় স্ত্রীকে খুনে অভিযুক্ত স্বামী, তাও আবার বিয়ের চার মাসের মধ্যে। অভিযোগ, শৌচাগারের মেঝেতে দেহ পুঁতে তার উপর সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি তাদের কাছে দোষের কথা কবুল করে নেয় অভিযুক্ত স্বামী। এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে নদিয়ার ধানতলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাস চারেক আগে সোদপুরের বাসিন্দা মাম্পি চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় ধানতলার শঙ্করপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ রায়ের। প্রতিবেশীদের অভিযোগ, 22 ফেব্রুয়ারি তৃতীয় স্ত্রীকে খুন করেন টোটো চালক রবীন্দ্রনাথ। তাদের অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য নির্মীয়মাণ শৌচাগারের মেঝেতে দেহ পুঁতে সিমেন্টের ঢালাই করে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, বৃহস্পতিবার মত্ত অবস্থায় কয়েকজনকে ঘটনার কথা জানান টোটো চালক। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ডেকে নিয়ে দেখায় যে এই ঘটনা আমি একটা ঘটিয়েছি, এর নিচে আমি আমার বউকে মেরে পুঁতে রেখেছি। তখন আমরা ওই জায়গাটা দেখি, দেখে আমরা প্রশাসনকে ফোন করি। মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার করে ধানতলা থানার পুলিশ। দেখিনি আমি। খুনের কথা জানাজানি হতে পালিয়ে যায় অভিযুক্ত টোটো চালক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। একটু পরেই শিলাদিত্যর সঙ্গে দেখুন এক ডজন গল্প। চোখ রাখুন এবিপি আনন্দ।